আজ আমি একটি নতুন ধরনের কুলপি করে দেখাচ্ছি। তার জন্য এখানে নিয়েছি দুধের সর, দুটো কলা আর নিয়েছি দুটো ডেরি মিল্ক চকলেট। দুধের সরটা আমি দিয়ে দিলাম। এরপর কলাগুলোকে ভালোভাবে কেটে দিচ্ছি। চকলেটগুলো আমি ভেঙে দিচ্ছি। এইভাবে ভেঙে দিলাম, দুটো চকলেটই আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2 হাতা দুধ, ঘন দুধ। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি দুটো আইসক্রিমের কৌটো নিয়ে নিয়েছি, আইসক্রিম মেকারটা নিয়েছি। এখানে আমি কয়েকটা কাজু বাদাম, কয়েকটা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। ওগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু একটু দানা দানা আছে, এগুলো আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা। এরপর এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই কৌটোর ঢাকনাগুলো আমি দেখুন, এগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর একটা আইসক্রিমের কাঠি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও একইভাবে করে নিয়েছি। আইসক্রিম মেকারের ঢাকনাগুলো আমি বন্ধ করে দিচ্ছি। এরপর আমি ফ্রিজে সারা রাত রেখে দিচ্ছি। সকালে আমি খুলে দেখছি আইসক্রিমটা জমেছে কিনা। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এরপর এটা কিছুক্ষণ ডুবিয়ে রাখছি। এরপর খুলে দেখব হয়েছে কিনা। দেখুন কি সুন্দর জমে গেছে, দারুণ হয়েছে। আরেকটা খুলে দেখাচ্ছি। দেখুন এটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।